আপনারা দেখছেন সংবাদ টিভি, আমাদের বিকল্প আমরা। সংবাদ টিভিতে আপনাদের স্বাগত। সময় বার্তা নিয়ে সঙ্গে আমি শ্রীমণি। প্রধানমন্ত্রী শহরে আসার আগে বিভিন্ন এলাকায় মোদী বিরোধী বিক্ষোভ চলছে সকাল থেকেই। প্রধানমন্ত্রী তার কর্মসূচিতে যাওয়ার পথে একাধিক এলাকায় অবরোধ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন হয় বিশাল পুলিশ বাহিনী। কোপ্যাক মোদী বার্তা দিয়ে মিছিল করে বামফ্রন্ট সংখ্যালঘু থেকে পড়ুয়ারা। যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাড়াও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়ারাও সামিল হন এই মিছিলে। এনআরসি ও সিএএ নিয়ে উত্তাল গোটা পশ্চিমবঙ্গ থেকে ভারতবর্ষ। ইতিমধ্যে পথে নেমেছেন বিভিন্ন রাজনৈতিক দল থেকে বুদ্ধিজীবী ও ছাত্রমহল। এর পাশাপাশি জেএনইউ কাণ্ডর পরে উত্তাল ছাত্র সমাজ, যেখানে একের পর এক বিক্ষোভ হচ্ছে গোটা ভারতবর্ষে, সেইখানে আজকে কলকাতায় পা রাখবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার রাজ্যে আসাকে কেন্দ্র করে আপনারা দেখতেই পাচ্ছেন কলকাতার বিভিন্ন জায়গায় ইতিমধ্যে বিক্ষোভ শুরু হয়ে গেছে। আমরা এখন আছি ধর্মতলায়। আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে যে কি পরিমাণে লোকজন এখানে জমায়েত হয়েছে। তারা একটাই স্লোগান দিচ্ছে, গো ব্যাক মোদি, মোদি হাঁটা দেশ বাঁচাও। তারা তারা আজকে রাজভবনের সামনে গিয়ে মোদির বিরুদ্ধে তারা তাদের এই প্রতিবাদ দেখাচ্ছে। তারা কি শুধুই সিএএ ও এনআরসি নিয়ে তাদের এই বিক্ষোভ, নাকি আরো কোনো দাবি আছে? চলুন তাদের কাছ থেকে জেনে নেব। আমাদের বক্তব্য একটাই, পশ্চিমবাংলার মাটি নেতাজি সুভাষচন্দ্রের মাটি, ক্ষুদিরাম বাঘাযতীনের মাটি, একে আমরা কলুষিত হতে দিতে পারি না। এই ঘাতক সাম্প্রদায়িক প্রধানমন্ত্রী এখানে পা রাখা মানে পশ্চিমবাংলার মাটি কলুষিত হওয়া। আমরা তার প্রতিবাদ করছি। আজকে মুখ্যমন্ত্রীর সাথে মোদির একটা বৈঠক আছে, আপনাদের কি বক্তব্য সেই? মুখ্যমন্ত্রী তাদের সরকারি লেভেলে বৈঠক করতেই পারেন, করুন, তার সাথে জনগণের কি সম্পর্ক? কলকাতা জুড়ে বিভিন্ন বিক্ষোভ দেখাচ্ছে সবাই, সেই জন্য মোদি তার সফর যে রুট ছিল সেটা পরিবর্তন করতে বাধ্য। জনগণের প্রতিবাদের জয়, সব রাজ্য এরকম হতে হবে। বাংলার মানুষ, আমরা পশ্চিমবাংলার শ্রমিক শ্রেণী, পশ্চিমবাংলার ছাত্র যুব সমাজ, পশ্চিমবাংলার সাধারণ মানুষ কিছুতেই মেনে নেবে না। মনে রাখা দরকার, ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি যারা লড়াই করে বুকের রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তার মধ্যে হচ্ছে বাংলা। সেই বাংলার মানুষ আজকে গোটা দেশে স্বৈরতন্ত্র ফ্যাসিবাদে যে আক্রমণ নেমে এসেছে, তাকে প্রতিরোধ করার প্রশ্নে আজকে বাংলার মানুষ কখনোই পিছিয়ে থাকতে পারে না। গোটা বাংলা উত্তাল। তোমরা মফস্বল শহরও দেখছো না, জেলাও দেখছো না, সকাল থেকে মানুষ মোদির কুশপুত্তলিকা নিয়ে জ্বালাচ্ছে, পোড়াচ্ছে রাস্তায় রাস্তায়, ফুটপাতে লিখে দিয়েছে মোদি ফুটে যা। আর এখানে যেটা বিজেপি শাসিত রাজ্যগুলো পর্যন্ত যে ব্যবস্থা করতে পারেনি, কর্ণাটকায় আমরা দেখেছি, আসামে তো মোদি যায়নি, সেখানে দুর্ভাগ্য আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন সব রকম ব্যবস্থা করবো এবং পুলিশ জল কামান লোহার ব্যারিকেড দিয়ে। এখানে কি মোদি আসবেন? ধর্মতলায় জল কামান লাগিয়ে দিয়েছেন, ধর্মতলায় তোমার গিয়ে লোহার ব্যারিকেড লাগিয়ে দিয়েছেন, এয়ারপোর্টকে ঘিরে দিয়েছেন। কিন্তু তাতে কি হয়েছে? লাল বাল পাল যেরকম বলেছিল সাইমন গো ব্যাক, সেরকম আজকে গোটা বাংলা বলছে মোদি গো ব্যাক। সেখানে দুর্ভাগ্য আমাদের যে মানুষের যে ইচ্ছা, সামগ্রিক ইচ্ছা, এখানে কোনো নির্দিষ্ট দল নেই, দেখবে কোনো দলের ঝান্ডা নেই, নাগরিক সমাজ বলছে, ছাত্ররা বলছে, এবং তারা গোটা দেশে মানুষ এটা দেখতে পাচ্ছে যে কীভাবে ঐশী ঘোষের ওপরে, জেএনইউ ছাত্রদের ওপর, সংগ্রামী ছাত্রদের মিথ্যা মামলা কালকে করলো দিল্লি পুলিশকে দিয়ে মিথ্যাচার, তার সঙ্গে দাঁড়িয়ে এত প্রতিবাদ জামিয়া মিলিয়া শাহিনবাগ থেকে পার্ক সার্কাস, দক্ষিণ থেকে উত্তর গোটা দেশ, পশ্চিম থেকে পূর্ব, সেখানে সরকার সিএ নোটিফাই করে দিল। আপনারা দেখতেই পেলেন যে কলকাতা নরেন্দ্র মোদী আসারকে কেন্দ্র করে ইতিমধ্যে আন্দোলনকারীরা বা বিক্ষোভকারীরা ধর্মতলা চত্বর ঘিরে ফেলেছে। এর পাশাপাশি কলকাতা পুলিশও নিরাপত্তা
নিরাপত্তায় ঘিরে ফেলেছে ধর্মতলা চত্বর। এনআরসি ও সিএ এর পাশাপাশি তাদের একটাই দাবি, গো ব্যাক নরেন্দ্র মোদি। কালো পতাকা ও প্ল্যাকার্ড দেখিয়ে তারা বারবার একটাই দাবি তুলছে যে গো ব্যাক নরেন্দ্র মোদি। বিক্ষোভকারীদের একটা দল তারা জানিয়েছেন তারা এখানে অবস্থান বিক্ষোভ করবে যতক্ষণ না পর্যন্ত গতকাল নরেন্দ্র মোদি দিল্লিতে ফেরত যাচ্ছে। এই প্রতিবাদের জেরে কেন্দ্রীয় সরকার কি নড়ে চড়ে বসবে নাকি তাদের সিদ্ধান্তেই তারা অটুট থাকবে, সেটাই এখন প্রশ্ন। ক্যামেরায় সোমনাথের সাথে আমি শাহিন তরি, সংবাদ টিভি, কলকাতা। সময় বার্তা এই পর্যন্তই। ডেলি আপডেট পেতে সাবস্ক্রাইব করুন সংবাদ টিভি।